আপনাকে আমি পাঁচটা বলে যাই। এক নম্বর হচ্ছে, আপনারা বিনা পয়সায় চাল রেশন পাচ্ছেন, আগামী দিনও আমাদের সরকার বিনা পয়সায় চাল রেশন দেবে, আর আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে, আপনার দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে, আপনাকে রেশন দোকানে যেতে হবে না, আমরা এর একটা সিস্টেম তৈরি করব। ভাই বলতে দাও। দু নম্বর, মা বোনদের 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হাত খরচ দেব। তিন নম্বর, কৃষক বন্ধুরা শস্য বীমা পাচ্ছে বিনা পয়সায়, 2 লক্ষ টাকা পাচ্ছে, খাজনার নিচ্ছি না কৃষি জমির, 5000 টাকা করে বছরে আমরা দিই। এই টাকাটা আমাদের সরকার আবার জিতলে 10000 টাকা করে দেবে 1 একর জমি প্রতি, আর খেত মজদুরদের 5000 টাকা করে দেবে। স্টুডেন্টরা যারা পড়াশুনো করেন, কন্যাশ্রী পান, শিক্ষাশ্রী পান, সংখ্যালঘু ছেলেমেয়েরাও 2 কোটি 35 লক্ষ কোন সংখ্যালঘু ঐক্যশ্রী পেয়েছেন। সবাই পড়াশুনো করে, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়, কিন্তু আগামী দিন আমরা কি করব? আর কন্যাশ্রী পাচ্ছে, মেয়ে 18 বছর বয়স হলে 25000 টাকা জমা পড়বে, মেয়ে আমার বিশ্ববিদ্যালয়ে পড়বে, স্কলারশিপ পাবে, কলেজে পড়বে পাবে, শিডিউল কাস্টরা পাবে, তপশিলীরা পাবে, ওবিসিরা পাবে, এমনকি ইকোনমিক জেনারেল কাস্ট এমনি সাধারণ ঘরের ছেলে মেয়েরাও পায়, সেটাও আমি করে দিয়েছি। কিন্তু এবার কি করবো? আমাদের সরকার জমিদারকে, আমি আমার গভর্নমেন্টের জমিদার, কেমন লাগবে? 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো, 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড করে দেবো, তারা দেশে পড়বে, তারা বিদেশে পড়বে, তারা মানুষ তৈরি হবে, তারা নিজের পায়ে দাঁড়াবে খুব অল্প ইন্টারেস্টে। এছাড়াও 5 লক্ষ ছেলে মেয়েদের বাংলায়, মনে রাখবেন, কর্মসংস্থানে 40% আমরা বেকারি কমিয়েছি সারা ভারতবর্ষে, 2 কোটি বেকার বেড়েছে। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ, 100 দিনের কাজে বাংলা আমরা 1 নম্বর, 1 কোটি 75 লক্ষ সমস্ত কর্মদিবস তৈরি হয়েছে, 1 কোটি 35 লক্ষ ছেলে মেয়েদের চাকরি হয়েছে, আরো কাজ আমরা করব। এলাকায় এলাকায় মেডিকেল কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, কলেজ হবে, ব্লকে ব্লকে ইংরেজি মিডিয়াম স্কুলও করে দেবো, যাতে মাদ্রাসা এবং স্কুলের ছেলে মেয়েরাও ভালো করে পড়াশোনা করতে পারে। রহা নেই জাতা তড়প হি এসি হ্যায় না, ডাক্তার নেবো, নার্স নেবো, চাকরি দেবো, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। একটাই রিকোয়েস্ট থাকবে, বিজেপি কে ভোট দেবেন না, সমঝ রেও, বিজেপি কে ভোট দেবেন না, এই জিনিসগুলো সব আপনারা পাবেন। ক্লাস 12 এ উঠলে 10000 টাকার স্মার্টফোনও পাবেন, এর রাহা নেই যা, মরে গেলে 2000 টাকা পাবেন, বাহ, জন্মালে গাছ পাবেন, বাহ, কৃষি বন্ধু টাকা পাবেন, মহিলারা হাত খরচ পাবেন, বাহ, 60 বছর বয়স হলে 1000 টাকা করে পেনশন পাবেন, বাহ, কি সিন হ্যায়। স্বাস্থ্য সাথী 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছেন, ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ, স্বাস্থ্য সাথীর ওই কার্ডটার দাম হচ্ছে 5 লক্ষ টাকা। আপনি ভেলোরেও চিকিৎসা করতে যেতে পারেন, আপনি নার্সিং হোমেও যেতে পারেন, গভর্নমেন্ট ট্রিটমেন্ট তো ফ্রি, আপনি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে যেতে পারেন, খাদ্য ফ্রি, স্বাস্থ্য ফ্রি, শিক্ষা ফ্রি, রাস্তা ফ্রি, জল ফ্রি, বিদ্যুৎ সস্তা, কত কিছু পাচ্ছেন বলুন তো, এবং এগুলো পেয়ে যাবেন বরাবর, চিন্তা করতে হবে না মা ভাই বোনেরা আমার। তাই বলবো আগামী দিন আপনার ভোটটা কিন্তু আমি